হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সিম্পল আর খুবই টেস্টি একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে আলু দিয়ে সজনে ডাঁটার ঝাল। একদম সিম্পল রেসিপি, পেঁয়াজ রসুনে ব্যবহার করব না, একদম ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতে খুবই ডিলিশিয়াস হয়। তো তার জন্য কী কী লাগবে দেখে নিন। সজনে ডাঁটা আমি কেটে ছিলে ধুয়ে নিয়েছি আর এদিকে রেখেছি আমি আলু। তিনটে আলু নিয়েছি মিডিয়াম সাইজের, লম্বা লম্বা করে কেটেছি, সজনে ডাঁটার মতো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো টমেটো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা আর আলুর পরিমাণ নিজের হিসাব মতো বাড়িয়ে বা কমিয়ে নিন। এবার আমরা যাব মশলা তৈরি করতে, মানে সর্ষে বাটাটা করে নেব। তো মিক্সার জারের মধ্যে আমি দিচ্ছি এখানে এক বড় চামচ কালো সর্ষে। এটা হচ্ছে কালো সর্ষে, চাইলে আপনি হলুদ সর্ষে যেটা হয় সেটাও নিতে পারেন, তবে ছোট ছোট একটা সর্ষে হয় যার নাম রাই, রাইটা নেবেন না। আর দিচ্ছি আমি কিছু কাঁচা লঙ্কা স্বাদ মতো আর একটুখানি লবণ। এখন লবণ বেশি দেব না, সবজিতে আমরা আরও একটু লবণ পরে ব্যবহার করব। এবার আমি মিক্সারটাকে ঘুরিয়ে নিয়ে আসছি, আর কিছু দিচ্ছি না, জল টল কিছু দিচ্ছি না, এরকমই ঘুরিয়ে নিয়ে আসছি। এই দেখুন, এই হচ্ছে টেক্সচার। এবার সবজিটাকে গাঢ় করার জন্য আমি একটা জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে ভাজা চীনাবাদাম। ভাজা চীনাবাদাম আমি এরকম গুঁড়ো করেই রেখেছিলাম, মানে গুঁড়ো করা ছিল আমার কাছে। আপনি নর্মালি চীনাবাদামটা ভেজে ঠান্ডা করে নিয়ে নিন। এবার একটুখানি জল দেব। এটা আমি নিচ্ছি শুধুমাত্র সবজিটাকে গাঢ় করার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই, খেতেও টেস্টি হয় অবশ্যই। তো এই দেখুন, একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এর জায়গায় আপনি কাজু বাদাম বা মাখানে যা কিছু নিতে পারেন, বা কিছু না নিলেও চলে। এবার আমি কড়াইয়ে একটুখানি তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন জিরে। জিরেটা ভালো করে ভেজে নেব, খুব ভালো করে ফুটতে দেব, তারপরে আমরা এর মধ্যে আলু দিয়ে আলুটাকে ভেজে নেব। তো দেখুন, জিরের কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মোটামুটি 5-6 মিনিটের মতো হাই হিটে ভেজে নেব আমি। এই দেখুন, 5-6 মিনিট হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এতক্ষণ আমি লবণ দিইনি, সজনে ডাঁটা দেওয়ার পরে আমি লবণ দেব, স্বাদ মতো লবণ দেব। মশলার পেস্টের মধ্যেও আমরা লবণ দিয়েছি, সেই হিসাবে লবণ দিতে হবে, একটু কম দেওয়াই ভালো, পরে চেক করে লাগলে আবার আমরা দিতে পারি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি যে কাঁচা লঙ্কাটা বেটেছি ওটা খুব একটা ঝাল নয়, তাই আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনি চাইলে কাঁচা লঙ্কাটাই বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা ভেজে নেব মোটামুটি আবারও 4-5 মিনিটের জন্য। ভেজে নেওয়ার পরে আমরা এখন টমেটো দিয়ে দেব। এই দেখুন, আমি টমেটোটা দিচ্ছি। আর টমেটো দেওয়ার পরে চাইলে আপনি ঢেকে দিতে পারেন, আমি ঢাকছি না, আমি এরকমই নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা ভালো করে সফট হয়ে যাচ্ছে। চাইলে ঢেকে দিন, কোনো অসুবিধা নেই। তো এই দেখুন বন্ধুরা, টমেটোটা খুব ভালো করে সফট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে জল দেব গ্রেভির জন্য। জল নিজের হিসাব মতো দিন, যদি খুব গামাখা গামাখা করতে চান তাহলে খুব কম জল দেবেন। আমি একটু ঝোল ঝোল করব, আর ঝোলটাকে গাঢ় করার জন্যই কিন্তু আমি চীনাবাদামের পাউডারটা নিয়েছি, নইলে কিন্তু যদি আপনি একদম গামাখা করতে চান তাহলে ওটা না দিলেও চলে, কোনো অসুবিধা নেই। তো আমি নিজের হিসাবে জলটা দিয়ে দিয়েছি। এবার ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ না কি পুরো সবজিটা গলে যাচ্ছে, আলু সজনে ডাঁটা সব কিছু। এবার এখন কিন্তু আলু আর সজনে ডাঁটা দুটোই ভালো করে গলে গেছে, আমি যখন চেক করছি আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, আলুটা খুব সুন্দর করে গলে গেছে, আর এই হচ্ছে সজনে ডাঁটা, এটাও দেখুন আমি একটা টিপে দেখাচ্ছি। এ দেখুন, এটাও খুব ভালো করে গলে গেছে। যখন সবজিগুলো খুব ভালো করে গলে যাবে তারপরেই আমরা সর্ষের মশলাটা দেব, কারণ সর্ষে বাটা বেশিক্ষণ ধরে জাল হলে মাঝে মাঝে তিতো হয়ে যায়, এই জন্য খুব বেশি সময় জাল না হয় সেই হিসাবে আমরা লাস্টের দিকে দেব। তো আমি মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা ওয়েস্ট না হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট পরে আমাদের সবজি একদম তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, প্রায় 2.5-3 মিনিট হয়ে গেছে, আর গ্রেভিটা দেখুন, এটা আমার জন্য ঠিক আছে, আমি একটু ঝোল ঝোল রাখবো বলেছিলাম প্রথমেই। আর আপনি যদি গামাখা করতে চান তাহলে আগেই কিন্তু জলটা কম দিতে হবে। আমি লবণ চেক করেছিলাম, একটু কম মনে হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে গার্নিশ করছি, ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দেব। আর আমাদের সবজি, মানে আমাদের আলু দিয়ে সজনে ডাঁটার ঝাল একদম তৈরি। এবার আমরা হিট বন্ধ করব আর গরমাগরম সবজিটাকে সার্ভ করব।
একদম ইজি রেসিপি বন্ধুরা, দেখলে নি তো খুবই ভালো লাগে খেতে, ভাতের সাথে বিশেষ করে খুবই ভালো লাগে খেতে। তাই এই সিম্পল রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।